অগ্নিগর্ভ বাংলাদেশ পতন হয়েছে শেখ হাসিনার সরকারের প্রতিবেশী দেশের এই পরিস্থিতি ভারতের জন্য কতটা চিন্তার সেই প্রশ্নও সামনে আসছে বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন এই পালা বদলের ফলে বাংলাদেশে চীনের প্রভাব যদি আরও বৃদ্ধি পায় তাহলে সেটা ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগের আন্দোলনকারীদের চাপে দেশ ছাড়তে বাধ্য হলেন ভারতবন্ধু বলে পরিচিত শেখ হাসিনা যার জেরে চিন্তার ভাজ ভারতের কপালে উনিশশো একানব্বই সাল থেকে বাংলাদেশে দফায় দফায় ক্ষমতায় এসেছে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনাল পার্টি দু সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা খালেদা জিয়ার আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই অত্যন্ত ভালো ছিল না উল্টোদিকে বাবা মুজিবুর রহমানের মতোই শেখ হাসিনাও বরাবরই বন্ধু হিসেবে পরিচিত ছিলেন একদিকে যখন পাকিস্তান চীনকে নিয়ে ভারতের দুশ্চিন্তার শেষ নেই তখন শেখ হাসিনার আমলে বাংলাদেশকে নিয়ে অনেকটা নিশ্চিন্ত ছিল ভারত কিন্তু সোমবার হাসিনার পনেরো বছরের সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পথে এগোবে এটা সবসময় একটা সতর্ক থাকার প্রয়োজন রয়েছে কারণ বাংলাদেশের এই সময় যে পরিস্থিতি যে অরাজকতার পরিস্থিতি তার প্রতিক্রিয়া তো আমাদের রাজ্যে পড়বে এবং আমাদের দীর্ঘদিনের বাংলাদেশের সঙ্গে ভালো মন্দ অর্থে একটা সম্পর্ক রয়েছে কখনো আমরা নাশকতার কথা শুনেছি কখনো বেআইনি ট্রেডের কথা শুনেছি কখনো মানবিকতার কথাও শুনেছি এটা আজকের গল্প নয় অনেক দিন থেকে আসছে আমরা মানে বাংলাদেশ যবে থেকে তৈরি হয়েছে আমাদের সঙ্গে তাদের যাতায়াতের সম্পর্ক ভালো অর্থে হোক মন্দ অর্থে হোক কাজে এত বড় একটা ঘটনা ঘটছে তার প্রভাব আমাদের রাজ্যে পড়বে না এটা ভাবাই বোকামি ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে পাকিস্তান বরাবরই চীনের বন্ধু হিসেবেই পরিচিত ভারতকে চাপে রাখতে গত কয়েক বছরে একে একে ভারতের প্রায় প্রত্যেকটি পশ্চি দেশ নেপাল থেকে শুরু করে শ্রীলঙ্কা ভুটান থেকে মালদ্বীপ অর্থ দিয়ে ঋণ দিয়ে উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করে তাদের ওপর আধিপত্য বিস্তার করেছে চীন একমাত্র শেখ হাসিনার বাংলাদেশ ভারতের দিকে ছিল চীন সেভাবে তাদের কবজায় আনতে পারেনি এবার হাসিনার প্রস্থানের ফলে কি চীনের থাবায় চলে আসবে বাংলাদেশও আর সেটা কি ভারতের পক্ষে আরও ভয়ঙ্কর হবে না কট্টর ভারত বিরোধী বলে পরিচিত জামাত অন্যদিকে কোনোদিনই ভারত বন্ধু বলে পরিচিত নয় বিএনপি যদি বাংলাদেশে ক্ষমতায় বসে আর পেছন থেকে কলকাটি নাড়াতে শুরু করে চীন এবং পাকিস্তান তাহলে এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করবে মোদী সরকার এর পিছনে আমার যে মনে হচ্ছে দ্যার ইজ ডেফিনেট হ্যান্ড অফ চায়না এবং পাকিস্তান অ্যান্ড কেন কেন কি বাংলাদেশে যদি ওরা আসতে পারে তাহলে কিন্তু ওরা ভারতের বগলে মানে একদম বাংলাদেশের সাথে বাংলাদেশ কি ইন্ডিয়ার বর্ডার চারিদিকে তো এটা একটা চিন্তার বিষয় নিশ্চয়ই আছে অশান্ত প্রতিবেশ নিশ্চয়ই আমাদের অশান্তির কারণ আশা করা উচিত ভারত ভারতের যে আসন্ন যে সরকার তৈরি হবে সেই সরকার অন্তত ভারত একটা চূড়া ভারত বিরোধী চূড়ান্ত অবস্থান নেবে না কূটনৈতিক দিক থেকে হোক পররাষ্ট্রনীতির দিক থেকে এবং কি অভ্যন্তরীণ ডাইনামিক্সের দিক থেকেও কোনো অসুবিধে সৃষ্টি না করে তিনি ইচ্ছে করলে অন্য দেশে চলে যেতে পারতেন তিনি ভারতে এসেছেন ফলে তিনি আশা করবেন তার অন্তত শারীরিক নিরাপত্তা এবার তিনি কি চাইছেন তার উপর ভারত সরকারের সিদ্ধান্তটা নির্ভর করবে হাসিনা পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিঃসন্দেহে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে সন্দীপ সরকার পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ সমিত একটা পরিসংখ্যান দিই ষোলোই জুলাই থেকে একুশ দিনে মোট চারশো চল্লিশ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে মানে প্রায় সাড়ে চারশো জনের প্রাণ চলে গিয়েছে কিন্তু এই যে শেখ হাসিনা তিনি এই মুহূর্তে নেই সেনা দায়িত্বে রয়েছে এর হয়তো একটা অন্তর্বর্তী সরকার তৈরি হবে কিন্তু সেখানে কোথাও এই সুযোগে ভারত বিরোধী যে শক্তিগুলো রয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তি সেগুলো মাথা ছাড়া দেবে না তো সেগুলো তো অলরেডি তাদের মাথা বেশ কিছুদিন ধরেই চাড়া দিয়েছে এবং তোমরা যদি দেখো যে শেখ আমাদের বেগম খালেদা জিয়াকে সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বিকজ অফ করাপশন আজকে শেখ হাসিনা হেলিকপ্টার ল্যান্ড করার আগেই তাকে মুক্তি দিয়ে দেওয়া হল সেই সেই কোর্ট থেকেই মুক্তি দেওয়া হল যে কোর্ট তাকে সাজা দিয়েছিল আজকে জামাত বলতে যে জিনিসটা আমরা খালি জামাতের কথা উল্লেখ করছি মনে রাখতে হবে এই বাংলাদেশে ওসামা বিন এসেছিলেন কিছুদিন ছিলেন এবং সেখান থেকে এখনো পর্যন্ত কিন্তু আল কায়দার প্রভাব থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারেনি কিছুটা শেখ হাসিনার কিছুটা কমজোরি ছিল যে উনি নিজের গদিটাকে আটকানোর জন্য অনেক সময় এই জামাতদের যে দুর্বৃত্ত রায়ন সেইটাকে উনি ওভারলুক করে গেছেন কারণ যে জামাতরা বাংলাদেশ স্বাধীনতার সময় তারা পাকিস্তানি ফৌজের সঙ্গে যে ইন্টেলেকচুয়াল যে কমিউনিটি তাদের অলমোস্ট শেষ করে দিয়েছিল আজকে সেই জামাত যাদের খালেদার সময় থেকে তাদের শুরু হলো ওই দুটো ফুল ক্যাবিনেট মানে ক্যাবিনেটের দুজন ফুল মন্ত্রী আর এক দু তিনজন হাফ মন্ত্রী একটা যে জামাতদের কথা বলা হচ্ছে তারা কিন্তু আজকে বাংলাদেশের এই পরিস্থিতিতে আমার মনে হয় যে ভারতবর্ষকে অত্যন্ত সচেতন থাকতে হবে কারণ আমরা দুর্ভাগ্যবশত চারদিকে যে আমাদের নেবারিং কান্ট্রিজরা রয়েছে পাকিস্তান তো আমাদের ধরেই এই জায়গাটায় কিন্তু আমরা আস্তে আস্তে একলা হয়ে পড়ছি ভারতবর্ষ সেই জায়গায় যদি হয় তাহলে কিন্তু আজকে আমাদের যে ট্রেড কমার্স স্ট্র্যাটেজিক যে ফ্রেন্ডশিপ সবগুলোই কিন্তু একেবারে আস্তে আস্তে আমাদের হাত থেকে চলে যাবে আজকে নেপালের মতো একটা মানে ছোট রাষ্ট্র আগে বলতাম বন্ধু রাষ্ট্র তারা ধমকায় আমাদের আপনারা শুনলে নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন যে আজকে নেপাল ইজ গাইডেড অ্যান্ড সেফড বাই যে চাইনিজ একজন লেডি ওখানে আছেন যিনি ওখানকার হাই হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডার এখন এই যদি হয় পরিস্থিতি তাহলে কি আমাদের নিজেদের একটু এখন ইন্টারসপেকশন করা দরকার যে একদিকে এই পরিস্থিতি আর একদিকে আমাদের একটা দায়বদ্ধতা ছিল এবং দায়িত্ব ছিল যে বাংলাদেশে এই যে ডেভেলপিং সিচুয়েশন সেটা যাতে না উঠতে পারে কিন্তু দেখা গেল যে না আমরা সেদিকে কিন্তু মনোযোগ দেইনি যে আমরা কিন্তু টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলাম যে এই জিনিসগুলো আমাদের জন্য কোনো প্রয়োজন নেই কিন্তু এখন সেই প্রয়োজন আমার আমি বলবো যে কালকে যে আলমিটিং মিটিং হয়েছে আমাদের সিনিয়র ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে এবং রয়ের ও চিফ ছিলেন তারপরে ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার মিস্টার ডোবাল এই পরিস্থিতিটা যদি বাংলাদেশের এই পরিস্থিতি ডেভেলপিং আজকে ইন্টেলিজেন্স কি করছে আইডি কি করছে র কি করছে তারা কি ফিট করেছে আমার মনে হয় না আজকে তারা যদি না ফিট করে তাহলে কি করে হবে আমাদের কিন্তু এখন চিন্তার মধ্যে রয়েছে যে বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা যেন কোন রকম মানে তড়িঘড়ি না করি আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ কারণটা হচ্ছে এই কিন্তু সহজে যে কালকে বয় এই মুহূর্তে একদমই এবং আমি এই জায়গায় একবার স্বপন বাবুর কাছে যাব স্বপন বাবু খুব উল্লেখযোগ্যভাবে গত কাল আওয়ামী লীগ বাদে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সেনাপ্রধান বৈঠক করেছিলেন আজ দুপুরে কিন্তু তিনি ছাত্রদের সঙ্গে বৈঠক করবেন অর্থাৎ তিনিও কিন্তু একেবারে ধীরে ধীরে জমি মেপে এগোতে চাইছেন সেটা কিন্তু পরিষ্কার এই মুহূর্তে নিরাপত্তার দায়িত্বে দেশের দায়িত্বে রয়েছে সেরা কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে দেখুন যে কথাটা সমীরবাবুও বলছিলেন একদিকে শুধু জামাত তো নয় তার পাশাপাশি আমরা এরাজ্যে যখনই দেখেছি বিভিন্ন রকমের ঘটনা ঘটে গিয়েছে জঙ্গি নাশকতার ঘটনা ঘটে গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের বাংলাদেশ যোগ পাওয়া গিয়েছে এবং সেখানে কোথাও একটা বিরোধীদের আলোচনার জায়গা ছিল যে কোথাও বাংলাদেশের নিয়ন্ত্রণ কতটা রয়েছে সে দেশে তারা কেন একেবারে সেফ প্যাসেজ হিসেবে ইউজ করে বা নিজেদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে এখন যখন শেখ হাসিনা নেই ইতিমধ্যে মধ্যেই কিন্তু খালেদা জিয়া তিনি ছাড়া পেয়ে গিয়েছেন অন্যান্য যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রয়েছে তারা এবং এই আন্দোলনকারীরা সবটা মিলিয়ে কোথাও একটা অশান্তির মেঘ কি ক্রমশ ঘনীভূত হচ্ছে বলে মনে হয় একেবারে আমরা যারা পশ্চিমবাংলায় বাস করি বাঙালিরা আমাদের বাঙালিদের মধ্যে সবচেয়ে চিন্তা হচ্ছে বাংলাদেশের এক কোটি চল্লিশ লক্ষ হিন্দুদের নিয়ে যে বাংলাদেশে যতবার অশান্তি হয়েছে ততবার ওখান থেকে হিন্দুদের এদেশে আসা স্রোত বেড়েছে এবং আজকে দেখলে আমরা ছত্রিশ শতাংশ থেকে একাত্তর সালে প্রায় চোদ্দো শতাংশ চোদ্দো শতাংশ থেকে আজকে আট শতাংশ পৌঁছে গেছে বাংলাদেশের হিন্দু সেখানকার হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে তারা ভয়ে ভয়ে দিন রাত কাটাচ্ছে যদিও একটা জিনিস এখনও পর্যন্ত চব্বিশ ঘন্টা বা বেশি হয়ে গেছে বাংলাদেশে হিন্দুদের উপর তেমন ধরনের কিছু ঘটনা এখনও তেমন কিছু ঘটেনি আমরা আশা করব দুদেশের শান্তির স্বার্থে বাংলাদেশের সরকার কঠোরভাবে যদি এই ধরনের কোনো ঘটনা হয় যে সরকারি আসুক বা সেনাপ্রধান তারা ওখানে এ করবে ওদের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কারা বলে তার আজ সবচেয়ে বেশি যদি কোনো রাজ্যে পড়ে সেটা হচ্ছে পশ্চিমবাংলা ত্রিপুরা এই বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে কারণ এদের কাছে তো কিছু আর করার নেই এরা যাবে কোথায় এবং আজকে সীমান্ত আমি কড়াকড়ি করে আমি যদি কিছু করি আমাদেরকে মানবিকতার দৃষ্টিভঙ্গি শুধু নয় ও দেশের ওই দেড় কোটি প্রায় মানুষের নিরাপত্তা এবং তাদেরকে বাঁচার দায়িত্ব আমাদেরকে নিতে হবে কবে উনিশশো সালে কিছু ক্ষমতাবলভী লোক তাদের ভুলের মাসুল বাংলাদেশের লোকেরা বাংলাদেশের হিন্দুরা কেন দেবে কেন তারা ভুগবে তাদের ভুলের জন্য আমরা কেন শাস্তি পাবো আজকে বাংলাদেশে যা কিছু ঘটছে তার নৈতিক দায়িত্ব আমাদেরকেও নিতে হবে আমাদের দেশের সরকারকেও নিতে হবে যে কেন আজকে কি করছে একমাত্র প্রতিবেশী দেশের সঙ্গে আমরা সম্পর্ক চাই বাংলাদেশেরও ভারতকে দরকার ভারতেরও বাংলাদেশকে দরকার এবারে স্বপনদা যে প্রশ্ন তুলছেন এবং যে আশঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে যে চলতি অশান্তির জেরে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর কি আরো একবার বিপদের মুখে বাংলাদেশের সংখ্যা লঘুরা পরিসংখ্যান বলছে শেষ 2011 সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে দাঁড়িয়েছে 8 শতাংশে এছাড়াও বিএনপি আমলে বারবার সংখ্যা লঘুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে আর এই প্রেক্ষিতে ওপার বাংলার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত কোটা সংস্কারের দাবিতে আন্দোলন বদলে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যার জেরে বাংলাদেশে পতন হল হাসিনা সরকারের দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা পরিস্থিতি আপাতত সেনার হাতে শীঘ্রই দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আজকে যা ঘটে গেল এটা আসলে হওয়ার কথা ছিল কিন্তু এত রক্তপাত এত সহিংস ঘটনার মধ্য দিয়ে যে ঘটবে সেইটা কেউ ভাবতে পারেনি এখানে জনতার উল্লাস আনন্দ এবং জমায়েত দেখা যাচ্ছে সর্বস্তরের মানুষ আজ রাস্তায় নেমে এসেছে আনন্দে উল্লাসে এবং অনেক দিনের খব এবং প্রচেষ্টা সফল হয়েছে এবং এখনই আমাদের সামনে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর মুরাল আমরা এখন এই মুহূর্তে আছি বিজয় স্মরণী বলে একটা জায়গা এখানেই একদিকে গণভবন আরেকদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় তো কোথাও কোনো সিকিউরিটি নেই পুলিশ সেনাবাহিনী আর্মি বিডিআর কিছুই নেই মানুষ ভেতরে এমন অবাধে প্রবাস প্রবেশ করেছেন বাদাম খাচ্ছেন বসে আছেন ঘাসের উপরে এবং এত দল বেঁধে ঢুকছেন কেউ লুঙ্গে পরেও আমি বসে থাকতে দেখলাম তো এইটা অকল্পনীয় ছিল গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সব জায়গাতেই শেষবারের মতো আমরা এই মুরালটা দেখতে পাচ্ছি আর এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়ছে ভারতীয়। প্রশ্ন উঠছে ভারত বন্ধ বলে পরিচিত হাসিনা সরকারের পতনে কি বিপদে পড়তে পারেন বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায় সেক্ষেত্রে কি অস্থিরতা তৈরি হতে পারে ভারত বাংলাদেশ সীমান্তেও পরিসংখ্যান বলছে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি কিন্তু সেখানে হিন্দুদের সংখ্যা কমেছে প্রায় পাঁচ শতাংশের বেশি স্বাধীন বাংলাদেশে প্রথম জনগণনা হয় উনিশশো সালে সেই সময় মোট জনসংখ্যা ছিল সাত কোটি লাখ আটানব্বই হাজার তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন এক কোটি তিন লাখ হাজার জনসংখ্যার তেরো দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশে শেষবার জনগণনা হয়েছে দু সালে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের হার কমে দাঁড়িয়েছে আট শতাংশে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী উনিশশো চৌষট্টি থেকে দু হাজার মধ্যে প্রায় এক কোটি দশ লক্ষ হিন্দু বাংলাদেশ ছেড়েছেন এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী শরণার্থী ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন যার পঁচানব্বই শতাংশই ছিলেন বাঙালি হিন্দু অতীতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির আমলে সেদেশে হিন্দুদের ওপর অত্যাচারের একাধিক দৃষ্টান্ত রয়েছে হাসিনা সরকারের সরকারের পতনের পর আগামী দিনে ফের তার পুনরাবৃত্তি ঘটবে না তো আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি বাংলাদেশের যে সাম্প্রদায়িক শক্তি সেই সাম্প্রদায়িক শক্তি কিন্তু যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে বাংলাদেশ থেকে হিন্দুদের উপর একটা অত্যাচার হবে হিন্দুরা কিন্তু পলায়ন করতে বাধ্য হবে আমার যেগুলো কতগুলো আশঙ্কার কথা বলছি দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা সৃষ্টি হতে সকলেই আমাদের ভাই বোন এটা মনে বাংলাদেশের যে ঘটনা সেই আমরা সবাই উদ্বিগ্ন আমার পাশের বাড়িতে যদি আগুন ধরে তাহলে প্রতিবেশী স্বাভাবিক উৎকণ্ঠায় ভুগবে এবং যারা এফেক্টেড হবে তারা প্রতিবেশী এলাকাতে বা পাশের বাড়িতে ঢুকে যাবে যেটা নিরাপদ তো ফলে সেটাই হয়েছে বা হয়ে আসছে সব মিলিয়ে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনে ভারতের উদ্বেগ ও চিন্তা যে কিছুটা বাড়লো তাতে কোনো সন্দেহ নেই এবিপি আনন্দ চট্টোপাধ্যায়ের কাছে যাবো নির্দিষ্ট করে দুটো প্রশ্ন প্রথম কথা এখনো পর্যন্ত মানে গতকাল থেকে এখনো পর্যন্ত একশো পঁয়ত্রিশ জনের মৃত্যু ঘটে গিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন শেরপুরে সেখানে গতকাল রাতে অন্তত পাঁচশো জনকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে আনসারুল বাংলা অর্থাৎ এই যে জামাত গোষ্ঠী এবং এরা এরা কিন্তু গতকাল রাত্রেই পাঁচশো জনকে ছাড়িয়ে নিয়ে গেছে তাহলে সেনা কি করছে যে শান্তির প্রতিশ্রুতি তারা দিয়েছিল তাহলে সেই শান্তি কোথায় এখনও অরাজকতা চলছে কেন এবং দ্বিতীয়ত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তখনকার সমস্ত খবরাখবর রয়ের কাছে ছিল তাহলে এই যে শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে চলে গেলেন এত বড় একটা আন্দোলন ঘটে গেল এত ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জুড়ে আগুন চলছে ইনফরমেশন কিছুই ছিল না আমি এটা মানতে রাজি নই কারণ বাংলাদেশের কাভারেজ ইন্ডিয়ার খুব ভালো আছে সেটা আমি মানতে রাজি নয় ইভেন নাইনটিন সেভেন্টি ফাইভে মুজিবুরের হত্যার কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট মুজিবুরকে অ্যালার্ট ইভেন ইভেনিফ আমাদের একটা প্লেনকে ওখানে ঢাকায় রেখে রেখে দেওয়া হয়েছিলো এভাগ ওইটার জন্যে কিন্তু উনি রাজি হননি অন্য দেশকে আমরা অ্যাডভাইস করতে পারি কিন্তু আমরা ফোর্স করতে পারি না মনে রাখবেন হাসিনাকেও কিন্তু অ্যালার্ট করা হয়েছে বারবার এবং হাসিনাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার

আপনি জামায়াত এই জামাতুল মুজাহিদিন বাংলাদেশ নিউ এই যে পার্টি আই এস আছে ওখানে ওখানে সমস্ত ওখানে আপনার আইলে হাদেশ গ্রুপ রয়েছে বাংলাদেশ আইলেহাদেশ আন্দোলন বিরাট ফোর্স একটা এই যে ফুসি ফুরার ফোর্স ফোনান পারবে না এদের কারণ এরা অলরেডি সেনা এদের কন্ট্রোল করতে পারবে না কারণ সেনার সেই ক্ষমতা নেই সেনার সে ক্ষমতা নেই কারণ এরাই এই ফোর্সই কিন্তু বাংলাদেশকে হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলো আপনি মনে করবেন না ছাত্র একটা ছাত্রর সামনে এটা কভার ছাত্র এদের কভার কিন্তু ওভারলি কিন্তু এই ফোর্সগুলোই কাজ করেছে এবং এই ফোর্সগুলো যদি যদি ঠিকমতো দমন করতে না পারে এবং এই যে ইন্টারনিং গভর্নমেন্ট হবে এই ইন্টারনিং এরা সব মেম্বার হয়ে যাবে মনে রাখবেন উইল বি অল দি মেম্বার্স একটা মেম্বার তার কিছু মিনিস্টারও হতে পারে এবং এই যে এই যে অশান্ত বাংলা শান্ত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা অত্যন্ত কম এখন আমি বলছি কেন গণ অভ্যুত্থান হয়েছে নো ডাউট অফ ইট গণপ্রধান বলুন এবং এই যে জনরোষ দেখছেন এবং গণপ একমাত্র কারণ হচ্ছে শৈলাচার লং টাইম হাসিনা গভর্নমেন্টের যে শৈলাচার শৈলাচার

তবে অ্যাপারেন্টলি দেখে যেটা মনে হচ্ছে এই ব্যাপারটা যে ভারতবর্ষ যদি থাকত তাহলে আমার মনে হয় তারা একটা এফার্ট করত কভার্টলি যে এই আন্দোলনটা যাতে এতটা বিস্তৃত না হয় কারণ এটা পরে আন্দোলন কিন্তু ছিল না এটা পরে হয়ে গেছিল লুমপেনদের লুটমার করা সেখানে একটা প্লাস্টিকের বালতি পর্যন্ত ছাড়েনি যে করে উঠিয়ে নিয়ে চলে এসছে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাই নিশ্চয়ই কোনো না কোনো ছিল যদি নাক হয়ে থাকে তাহলে আমি বলবো তারা তাদের মানে কারণ বাংলাদেশের জামাত হোক কিংবা লেটেস্ট যেটা সাদাত হোক সাদাত মানেটা কি তার মানে দে আর গ্রাজুয়েটিং যে সাদাত মানে হচ্ছে সেলফ ইমোলেশন আমি আমার আত্মা দেবো যেটা বা কাশ্মীরে দুই একবার অ্যাটেম্প করা করেছে বা যারা পাকিস্তান থেকে এসছিল ওই আফিংখোর নেশাখোর যাদের ওদের দিয়ে কষ্টায় তাই যদি হয় তাহলে দেখতে হবে যে কিভাবে তারা এগোচ্ছে ভায়োলেন্সের দিকে কেন একদিকে চায়না চায়না যেভাবে পাকিস্তানের মধ্যে ঢুকে গেছে এখন আমাদের সরকার থেকে যতই করুক না কেন চায়নাস প্রেজেন্স অ্যান্ড দেয়ার ইনফ্লুয়েন্স ওভার দি বাংলাদেশ ক্যান নট বি মোমেন্ট সেকেন্ডলি পাকিস্তান যা বলা হবে চায় না যা বলবে তাই করবে কারণটা হচ্ছে ঋণে জর্জরিত গলা পর্যন্ত তাদের ডুবে আছে একবার একবার সংক্ষিপ্তে চেয়ারম্যানদার কাছে যাব চেয়ারম্যান একাবারে শেচ্ছাচারিতার যে কথাটা কিছুক্ষণ আগে मिस्टर চট্টোপাধ্যায়ও বলছিলেন কোথাও সরকারের শেচ্ছাচারিতা এবং দেশের মধ্যে তৈরি হওয়া গুণজিবুত খুব মানুষে সেইটাই কি এই পরিণতির কারণ দেখুন খুব পুরস্কার কথা শেচ্ছাচারের ব্যাপারটা তো আমি খুব স্পষ্ট ভাবে বলছি যে মানুষ যে ভোটে জিতেছেন মানে শেখ হাসিনা ভোটে জিতেছেন কিন্তু ভাবনার ফলাফলের মধ্যে যদি ফারাক থাকে না এবং সেক্ষেত্রে যদি মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এটা যদি মানুষ বুঝতে পারেন তাহলে মানুষ রাস্তায় নামেন এখন ঘটনা হচ্ছে যে উদ্দেশ্য লক্ষ্য পরবর্তীকালে কি হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর ঘটনাটা আমি আমার চোখের সামনে যেটা বেশি ধর্মনিরপেক্ষ বাংলাদেশরা ধাক্কা খায় যেটা খুব নির্দিষ্টভাবে বলা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার যে আদর্শ আমরা বাংলাদেশে যখন গিয়েছি আমাদেরকে বলে দেওয়া হয়েছিল ওখানে তিনটে বিষয় নিয়ে ঠাট্টা এরকে করবেন না একটা যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ঠাট্টা রেখে করবেন না করবেন না স্বাধীনতাকে নিয়ে আর মুক্তিযুদ্ধকে নিয়ে দেখতে পাচ্ছি আজকে এই তিনটে বিষয়ই ধাক্কা খেয়ে গেছে আমরা ভারতবর্ষের মানুষ হিসেবে ভারতীয় নাগরিক হিসেবে আমরা চাইব